নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সংসদের পরামর্শে সরজমিনে মহাসড়ক পরিদর্শন বিজেপির, 60% কাজ সম্পূর্ণ। সাত সকালে চরিতাগাঁদিতে ভয়াবহ স্কুল ভ্যান দুর্ঘটনা, আহত 7 জন। ফিটনেস টেস্ট সমস্যায় বরাকের অটো চালকরা, জেলাভিত্তিক এমভিআই দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সংসদের শীতকালীন অধিবেশন চলার কারণে দিল্লিতে রয়েছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। বেশ কিছুদিন থেকে বাইরে থাকলেও বহু চর্চিত মহাসড়কের কাজের অগ্রগতির প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন রাজদীপ। নিজের অনুপস্থিতিতে এ ব্যাপারে সরজমিনে খতিয়ে দেখার পরামর্শ দিলে বৃহস্পতিবার মহাসড়ক কাজের পরিদর্শনে গেলেন বিজেপির কাছাড় জেলার এক প্রতিনিধি দল। এদিন সরজমিনে পরিদর্শন করার পর বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় জানান, বালাছড়া থেকে হারাঙ্গাজা পর্যন্ত মহাসড়কের কাজের অনেকটাই অগ্রগতি হয়েছে, প্রায় 60% কাজ সম্পূর্ণ হয়েছে সেখানে। তবে বালাছড়া থেকে বান্দরখাল পর্যন্ত রাস্তাটির অনেক কাজ বাকি রয়েছে বর্তমানে। তিনি আরো যোগ করে বলেন, বর্তমানে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় দিল্লিতে রয়েছেন এবং তার পরামর্শ অনুযায়ী ভারতীয় জনতা পার্টির এক প্রতিনিধি দল এদিন মহাসড়কের এই প্যাকেজের 0 পয়েন্ট পর্যন্ত রাস্তার কাজ প্রদর্শন করে। আজকে কাছাড় জেলা কমিটি আসছি আমরা, আমাদের মাননীয় সাংসদ দিল্লি থেকে ফোন করেছেন, ওনার নমিনি এসেছেন, আমাদের জ্যেষ্ঠ নেতা নেতারা এসেছেন, এবং কাছাড় জেলা আছেন আমাদের ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান যিনি মঞ্জুর দেওয়া সহ আমরা এখানে এসেছি পরিদর্শন করার জন্য। তো আমরা দেখেছি যখন আমাদের এমপি এসেছিলেন 6-7 মাস আগে, তার থেকে দেখেছি যে বালাচড়া থেকে হারাঙ্গাজা অবধি মোটামুটি কাজ 60% হয়ে গেছে। বালাচড়া থেকে ওই সাইড, বালাচড়া থেকে বান্দরখাল অবধি অনেক জায়গাতে কাজ এখন বাকি আছে, পাইলিংয়ের কাজ চলছে। তো যারা ইঞ্জিনিয়াররা বলছেন যে ওনারা কাজ হয়তো 2023-এর মধ্যে শেষ হবে, যদি ওনারা স্পিড আপ করেন, মানুষ বেশি লাগান, মেশিনারি আছে, মেটেরিয়ালস আছে, কাজ হয়ে যাবার কথা। 23 মার্চের মধ্যে কাজ হয়ে যাওয়ার কথা, মানে চাপ থেকে করা হবে। হ্যাঁ, আমরা তো সবসময় চাপ সৃষ্টি করে আসছি। আজকে গিয়ে আমরা এমপি মোদীকে বলবো, উনি আমাদের বিভাগীয় যিনি মন্ত্রী আছেন, মন্ত্রীর সাথে আলাপ করে যাকে তাকে পিক আপ করে বাই হুক অ্যান্ড হুক, মানে 23 মার্চের মধ্যে কাজ শেষ করতে হবে। বিগত 7 মাস আগে সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাসড়কটির কাজ পরিদর্শন করেছেন, জানান সভাপতি। বর্তমানে কাজের অগ্রগতির সর্বশেষ পরিস্থিতির খোঁজ নিতেই সরজমিনে বিষয়টি খতিয়ে দেখার পর সেগুলো সম্পর্কে অবগত করবেন তারা। কাজের অগ্রগতির তথ্য জানানোর পাশাপাশি আরও গতি বাড়াতে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের আহ্বান জানান তিনি। 25.25 কিলোমিটার মহাসড়কের এই কাজের 750টি পাইলিং এর মধ্যে 600টির কাজ সম্পূর্ণ হয়েছে, বাকি রয়েছে আরও 150টি। পাশাপাশি ছোট বড় মিলে মোট 31টি ব্রিজের মধ্যে যে কয়েকটির কাজ বাকি রয়েছে সেগুলোর অগ্রগতি জানতে পেরেছেন তিনি দায়িত্বপ্রাপ্ত কোম্পানির কর্মকর্তাদের কাছ থেকে। এদিন পরিদর্শনকালে সভাপতির সাথে উপস্থিত ছিলেন দলের বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে, সাংসদ প্রতিনিধি পুলক দাস, ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান মঞ্জুল দেব, জেলা কমিটির উপসভাপতি গোপাল রায় প্রমুখ। বৃহস্পতিবার 7 সকালে স্কুল ভ্যান দুর্ঘটনায় গুরুতর আহত হল 7 জন। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন্দ চলিতাগান্ধি 4th খণ্ডে। জানা যায়, এদিন সকাল 8টা নাগাদ ছোট দুধপাতিল থেকে উধারবন্দ গোসাইপুর 4th খণ্ডে থাকা রেড রোজ একাডেমিতে পড়ুয়াদের নিয়ে স্কুলে যাচ্ছিল এক স্কুল ভ্যান। কিন্তু দুধপাতিল থেকে চলিতাকান্দি 4th খণ্ডে আসার পর চালক গাড়ি বাঁক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর এতে গুরুতরভাবে আহত হন চালক শেখর দাস সহ 6 পড়ুয়ারা। বাকি আহতরা হল দেবাশিস দাস বয়স 11, আয়ুষ দাস বয়স 10, জয়ন্তী দাস বয়স 8, প্রীতি দাস বয়স 11, শান্তশ্রী দাস বয়স 9 এবং নন্দিনী দাস বয়স 7। আহতরা সবাই ছোট দুধপাতিলের বাসিন্দা বলে জানা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাদের শিলচর মেডিকেল কলেজে পাঠান। এদিকে আহতদের মধ্যে দেবাশিসের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। গাড়িটা ড্রাইভারে লইয়া আর হেতার মানে স্টার্টিং ঠিক রাখছে, খাটাই তো চাইছে, গাড়িটা খাটছে না, হাটে সাইড লইয়া লইয়া ভাইয়া পাল্টি খাইছে। কতজন ইনজুরড হয়েছে? 14 জনের মধ্যে 6 জন 6 জন ইনজুরড, আর ক্রিটিক্যাল কয়জন? ক্রিটিক্যাল বাকি সবও ক্রিটিক্যাল। এটা কোন স্কুলের ভ্যান আছে? রেড রোজ একাডেমি রংপুর।
দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরও অটোচালকদের ফিটনেস টেস্ট সমস্যার সমাধান হয়নি। বৃহস্পতিবার ফের বিষয়টি নিয়ে সরব হয়ে অটোচালকরা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বলেন, কাছাড় হাইলাকান্দি এবং করিমগঞ্জের অটোচালকদের নিয়ে এক কমিটি গঠন করা হয়েছে, ফলে একজন এমভিআই দিয়ে গোটা উপত্যকার অটোরিকশার ফিটনেস নেওয়ার প্রয়াস কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। বিষয়টি নিয়ে তারা আগামীকাল জেলা প্রশাসনের মারফতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করবেন। এতে তিন জেলার জন্য তিনজন এমভিআই নিয়োগ করার দাবি জানানো হবে বলে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন তারা। বরাক উপত্যকা ভিত্তিক গঠন করা নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিকাশ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিসেবে ফারুক আহমেদ, রঞ্জিত কুমার সাহা, প্রদীপ কুমার দাস, উপসভাপতি হিসেবে তিন জেলা থেকে তিনজন, তারা হলেন মলয় দাশগুপ্ত, স্বপন দেব এবং বাহার লস্কর সহ মোট ১৭ জন। আমরা দেখতে পেয়েছি সরকার যে বর্তমানে যে পলিসি নিয়েছে, একজন এমবিআই তাকে দিয়ে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি তিন ডিস্ট্রিক্টে ফিটনেসের যে দায়িত্ব দিয়েছেন, আমরা প্রথম ভাবেছিলাম যে এই এমবিআই মহাশয় আমাদের ফিটনেসের দুর্দান্ত করেছেন, কিন্তু আমরা বর্তমান টেকনিক্যাল সরজমে আমরা দেখতে পাই যে উনাকে একটা ইনডাইরেক্টলি পানিশমেন্ট দেওয়া হচ্ছে যে তিন ডিস্ট্রিক্টে উনি কত ফিটনেস করবেন। আজকে শিলচর কাছাড়ে দুই দিন, হাইলাকান্দিতে দুই দিন, করিমগঞ্জে দুই দিন, এইভাবে উনি আস্থা পড়া কবর্তায় ঘুরে চলে বেড়াচ্ছেন ফিটনেস দেওয়ার জন্য। কিন্তু তার মধ্যে অপরিযত্ত বাইকগুলো আমাদের অটোইপুতে তিন জেলায় আছে, ৪০,০০০ ঊর্ধ্বে, সেই ৪০,০০০ ঊর্ধ্বে অটোর ফিটনেস উনি তিন দিকে ঘুরে ঘুরে কীভাবে দেবেন। আমাদের একটা কাছাড় জেলায় ২০,০০০ উপর আছে, আমরা একটা একক দিন সপ্তাহে দুই দিন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ৪০-৫০টা আমাদের ফিটনেস হচ্ছে এই বৃহৎ সংখ্যক অটো। আমরা সেই পরিপ্রেক্ষিতে তিন জেলা মিলে আমরা একটা সিদ্ধান্ত, আমাদের তিন জেলার জন্য তিনটি এমবিআই নিযুক্তি দেওয়ার জন্য, একজন এমবিআই না আরও দুই জেলাকে আরও দুইজন নিযুক্তি দেওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে ডিজিটাল করে আমাদের অনেক সুবিধা করেছেন, আমরা অনেক উপকৃত। কিন্তু আমরা দেখেছি ফিটনেসের ক্ষেত্রে উনি কোনো পদক্ষেপ না নিয়ে এক এমবিআইকে দিয়ে এক উনিও হ্যারাসমেন্ট হচ্ছে, আমরা অটো চালকরে হ্যারাসমেন্ট হচ্ছি। তাই আমাদের আরও দুইটা এমবিআই নিযুক্তি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তিন ডিস্ট্রিক্টে একসঙ্গে আমাদের জেনারেল সেক্রেটারি আলাগাদি করিমগঞ্জ তারা একটা স্মারকপত্র জেলাধিপতি মহাশয়ের নিকট দিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারকপত্র প্রেরণ করা হবে। পুরনো কাপড় সামগ্রী এবং অপ্রয়োজনীয় বই ইত্যাদি না ফেলে রিসাইকেল করে শহরের দুস্থ ও অসহায়দের ব্যবহারের জন্য শিলচর পুরসভায় এক বুক ব্যাংক ও কাপড় ব্যাংকের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জলি ওই ব্যাংক দুটোর উদ্বোধন করেন। শিলচর পুরসভা চত্বরে জেলাশাসক ব্যাংকের উদ্বোধন করে শহরবাসীদের কাছে আবেদন জানিয়ে বলেন, পুরনো বইপত্র এবং কাপড় না ফেলে শহরের অসহায় ও দুস্থ পরিবারের লোকদের সহায়তার জন্য রিসাইকেল করে ব্যবহারযোগ্য করে তা বুক ব্যাংক ও ক্লথ ব্যাংকে এসে দান করতে আহ্বান জানান। তিনি আরও যোগ করে বলেন, স্বচ্ছ ও সুন্দর শিলচর গড়ে তোলার লক্ষ্যে বিভিন্নভাবে জেলা প্রশাসন ও শিলচর পুরসভা মানুষের মধ্যে চেতনা জাগ্রত করতে যৌথভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। সম্প্রতি মেহেরপুরের ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনকালে দেখা গেছে যে এগুলোতে প্রায় ৩০-৪০ বছর পুরনো বর্জ্যের মধ্যে ব্যবহারযোগ্য সামগ্রী পাওয়া গেছে। সেগুলো মেশিনের মাধ্যমে বর্জ্যগুলোর প্রক্রিয়াকরণের মাধ্যমে ফের ব্যবহারযোগ্য করে তোলা যাবে বলে জানান। তিনি এও বলেন, প্রশাসন ও পুরসভার এই পদক্ষেপে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাদের নাম এবং বিস্তারিত বিবরণ পঞ্জীকৃত করে রাখা হবে এবং এই ব্যাংক সবসময় খোলা থাকবে। অসহায়দের মধ্যে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানের পর জেলাশাসক সহ এক্সিকিউটিভ অফিসার এবং সংশ্লিষ্ট কর্মী ও নাগরিকরা অপ্রয়োজনীয় বইপত্র ও কাপড় বুক ব্যাংক ও ক্লথ ব্যাংকে দান করেন। Clothes and books don't need to be thrown. इसको फेंकने की ज़रूरत नहीं है, इसको recycle करना है। हमारे town में बहुत सारे गरीब हैं जो सर्दी के मौसम में उनको कपड़ा का help चाहिए, तो मैं इसीलिए request करती हूँ हमारे ज़िले की senior citizens, leading citizens सभी को कि आप आपके घरों में जो हम एक winter cleaning जो करते हैं उसमें आपको जो कपड़े नहीं चाहिए हैं, जो कपड़े आपको लगता है आउट ऑफ फैशन गए हैं, वो आप हमको दीजिएगा। हम इसको फेंकेंगे नहीं, बट इसको किसी और को गर्मी देने के लिए एक सहायता होगा। तो ये क्लोथ्स बैंक, बुक बैंक हमेशा खुला रहेगा सिलचर म्युनिसिपल बोर्ड में। आप कभी भी आके दे के जा सकते हैं। आपका नाम और डिटेल्स रजिस्टर करना है तो एक रजिस्टर भी रहेगा।
वी विल ऑलवेज थैंक यू एंड यू विल गेट लेटर्स ऑफ अप्रिसिएशन फ्रॉम आर एंड ऑल्सो। बस यही प्रयास है कि हमारे गरीब कोई ठंड के वजह से ना मरे। हम अगर उनको कुछ आस्था दे सकते हैं, कुछ कपड़े का सपोर्ट दे सकते हैं, नथिंग लाइक इट। किताबों को पेपर हैज़ रिसाइकल वैल्यू, उसको फेंकने की ज़रूरत नहीं है, उसको रिसाइकिल कर सकते हैं बहुत ही कम एनर्जी कंजम्पशन में। ये प्रजन्मेर सांबादिकदेर पाथे होते हबे कालादा। বৃহস্পতিবার শিলচর প্রিন্ট মিডিয়ার অন্যতম উজ্জ্বল নক্ষত্র প্রান্তজ্যোতি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাতা তথা প্রখ্যাত সম্পাদক তথা সাংবাদিক জ্যোতিরেন্দ্র চন্দ্র দত্ত ওরফে কালাদার অষ্টম প্রয়াণ বার্ষিকীতে স্মৃতিচারণ সভার আয়োজন করেছি কেমন মন্তব্য ব্যক্ত করলেন উপস্থিত বক্তারা। এদিন শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে এই স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্মৃতিচারণ করেন বর্ষিয়ান সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য। এছাড়া বিশিষ্ট বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রূপম নন্দী পুরকায়স্থ, নিলয় পাল প্রমুখ। অনেকেই অনন্য অবদান রেখে গিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাই যে তাদের যারা উত্তরসূরি তারা তাদের সেভাবে যেন স্বীকৃতি দিতে একটা কুণ্ঠা বোধ করে। আমরা রাজনৈতিক জগতেও দেখি, আমি নির্দিষ্ট কারণ নাম উল্লেখ করব না, দেখব যে এক সময় আমাদের এখানে একটা কালচার তৈরি হয়ে গিয়েছিল নিজের বাবাকে নিজের মার নামে প্রতিষ্ঠানে নামাঙ্কিত করা। কিন্তু যারা পূর্বসূরি যাদের অনন্য অবদানের মধ্য দিয়ে আমাদের এই অঞ্চল শুধু ভারতবর্ষ নয় বিশ্ব মানচিত্রে একটা জায়গা করে নিয়েছিল, দেখা যায় তাদের প্রতি আমাদের একটি বিস্মৃত মনোভাব, তাদেরকে ভুলে যাওয়া বা প্রকারান্তরে উপেক্ষা করা। আমি সেই দিকটি বা আমরা যারা রয়েছি প্রেস ক্লাবে আমরা বলতে পারি যে আমরা অন্তত আমাদের সেই সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমরা সবসময় চেষ্টা করি যারা পূর্বসূরি যারা পথিকৃত তাদেরকে কিছুটা হলেও আমাদের স্মরণ করা। এবং আমাদের এখানে সাংবাদিকতা জগতের এরকম কালাগাত অন্যতম প্রতিক্রিয়া আরও রয়েছেন, তাদেরও আমাদের শ্রদ্ধা নিবেদন করা উচিত। এ ব্যাপারে আমরা একটা নির্দিষ্ট উদ্যোগ নিচ্ছি। আর কালাদা একটা ব্যতিক্রমী চরিত্র ছিলেন, তাকে আমরা চিরদিন মনে রাখবো, তাকে কখনো আমরা বলতে পারবো না। এই অঞ্চলের সাংবাদিকতার জগতে তার যে ভূমিকা সেটা স্বর্ণাক্ষ করে লিখিত থাকবে। প্রতি বছরের ন্যায় এবারও দক্ষিণ ধলাইয়ের ভাগা খাসপুর শিব মন্দির প্রাঙ্গণে আগামী 25 ডিসেম্বর থেকে শুরু হতে চলছে অষ্টপ্রহর মহানাম যজ্ঞ। 25 ডিসেম্বর অর্থাৎ শনিবার শুভ অধিবাস এবং পরদিন 26 ডিসেম্বর ভোর 5টা থেকে মহানাম সংকীর্তন শুভারম্ভ হবে। এদিন কীর্তনের পাশাপাশি মন্দির সংলগ্ন বিসর্জন ঘাটের উদ্বোধন ও সঙ্গে গঙ্গা আরতি অনুষ্ঠিত হবে। মন্দির সংলগ্ন বিসর্জন ঘাটটি উদ্বোধন করবেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এছাড়া আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলচরের সাংসদ ড রাজদীপ রায়, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মারা, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ কাছাড়ের জেলা উপায়ুক্ত ও আরও অন্যান্য বিশিষ্টরা। এদিকে নামযজ্ঞে নামশ্রদ্ধা বিতরণ করবেন বরাক উপত্যকার রায় বিনোদিনী সম্প্রদায়, কলকাতার রাধাগৌরী সম্প্রদায়, দিল্লির ভাগবত সম্প্রদায় ইত্যাদি। দুদিনব্যাপী নামযজ্ঞ ও বিসর্জন ঘাট উদ্বোধন অনুষ্ঠানকে সফল ও সর্বাঙ্গ সুন্দর করে তুলতে মন্দির কমিটির রবীন্দ্র শীল, অনুরোধ গোয়ালা সহ অন্যান্য কর্মকর্তারা জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন। ভাগাবাজার শ্রী শিব মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে, তৎসঙ্গে আমাদের নবনির্মিত মন্দির সংলগ্ন বিসর্জন ঘাট উদ্বোধন ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হবে। এই বিসর্জন ঘাটটি উদ্বোধন করবেন আমাদের আসামের মন্ত্রী, আসামের মাননীয় বন পরিবেশ ও মীন বিভাগীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। আরও বিশেষ কেউ অতিথি উপস্থিত থাকবেন নাকি? হ্যাঁ, উনি ছাড়াও বিশিষ্ট অতিথি হিসাবে আমাদের শিলচর লোকসভা কেন্দ্রের সদস্য সাংসদ মাননীয় ডক্টর শ্রী রাজদীপ রায় মহাশয়, শ্রী কৃপানাথ মালা মহাশয় করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ, শিলচরের বিধায়ক মাননীয় শ্রী দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক মাননীয় শ্রী কৌশিক রায় মহাশয় এবং উদারবন্দির বিধায়ক শ্রী মীর কান্তি সোম মহাশয়।
ক্যারাটেতে সর্বভারতীয় স্তরের স্বর্ণপদক হাসিল করে নিজ রাজ্য অসমের গৌরব বাড়িয়ে দিলেন করিমগঞ্জের যুবক বিপ্লব দাস। গত 19 ডিসেম্বর মুম্বাইয়ে প্রিয়দর্শিনী কমপ্লেক্স অনুষ্ঠিত হয় সর্বভারতীয় ক্যারাটের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এতে অংশগ্রহণ করেন বিপ্লব। তিনি মিক্স ক্যারাটেতে বিজয়ী হয়ে এই স্বর্ণপদক অর্জন করেন। এদিকে বুধবার সন্ধ্যায় বিপ্লব ও তার গুরু জয়জ্যোতি দত্ত চৌধুরীকে সম্মাননা জানাতে করিমগঞ্জ জেলা বজরং দলের কর্মকর্তারা বিপ্লব দাসের ঘরে গিয়ে তাকে এবং তার গুরুকে সম্বর্ধনা জানান। এতে উপস্থিত সংস্থার জেলা বজরং দলের সংযোজক বিশ্বজিৎ বণিক নিজ প্রতিক্রিয়াতে সংবাদ মাধ্যমকে জানান যে বিপ্লবের এই প্রতিভাকে সরকার যাতে উপযুক্ত মর্যাদা দেয়। বরাক উপত্যকায় এমন অনেক প্রতিভা রয়েছে যা সঠিক নির্দেশিকার অভাবে মাঝপথে হারিয়ে যায়, এটা খুবই দুর্ভাগ্যজনক। এ ব্যাপারে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন যাতে রাজ্যের প্রতিভাবান যুবক যুবতীরা নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। Congratulate Abu Ubaida Tapadar for achieving this milestone. Martial Art Warrior Federation, Ninja Sports Federation, Korimgonj Unit. তো আমি আবু উবাইদা তাপাদারটা একটা জিনিস কইতেছে ইয়ার যে এই যে মাইলস্টোন যেটা অ্যাচিভ করছেন এটা ওইল গিয়া একটা সিগমেন্ট আছে। ফার্স্ট সিগমেন্ট ওইল গিয়া যে হোয়াইট বেল্ট থেকে স্টার্টস ফ্রম হোয়াইট বেল্ট টু টিল ব্ল্যাক বেল্ট। তো নয়টা বা দশটা মানে বেল্ট হওয়ার পরে এর পরে ব্ল্যাক বেল্ট, আর ও ব্ল্যাক বেল্টও যাওয়ার পরে আরও একটা সেগমেন্ট আছে। তো ও নেক্সট সেগমেন্টও যাওয়ার পরে ফোর্থ র্যাঙ্ক আইতি। তো আমি মানে ওটাও আশা রাখি যে বহুত জলদি হোপ বেল্টর যেটা একদম লাস্ট যেটা ইয়ে আছে একটা মাইলস্টোন যেটা আছে ওটা অ্যাচিভ করবা। আর মানে যারা ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে যারা মার্শাল আর্ট লাইক ব্রুসলি জ্যাকি চ্যান এরারে দেখিয়ে ইন্সপায়ার হইয়া যেরকম ইয়ে করছেন, বা আমাদের ইন্ডিয়ার বিদ্যুৎ জামওয়াল যারা মানে মার্শাল আর্টর মানে একটা এক্সাম্পল সেট আপ করছেন, তো এরার কাছ থেকে ইন্সপায়ার হইয়া আমি চাই যে ও ধরনের ওলা ন্যাশনাল লেভেল একটা কিছু অ্যাচিভ করার লগে। আর এই মোল্লাগঞ্জ ইউনিটের পক্ষ থেকে আমি ওনারে অনেক কংগ্রেচুলেট জানাই আর থ্যাংক ইউ ভেরি মাচ। সোনার স্বাধীনবাজার জিপিতে বৃহস্পতিবার গ্রামসভা অনুষ্ঠিত হয়। গ্রামসভায় জিপি সভাপতি বিভারানী দাস, তার প্রতিনিধি রঞ্জিত কুমার দাস ও সচিব মোস্তাফা বড়ভুইয়ের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন জনগণ। গ্রামবাসীদের অভিযোগ, জরুরি নথিপত্র বের করতে গেলে তাদের দেখা মেলে না, এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। এছাড়া জিপির উন্নয়নমূলক কাজকর্ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। একসময় সভা উত্তপ্ত হয়ে উঠলে সাংসদ প্রতিনিধি সাহারুল আলম উত্তেজিত জনতাকে শান্ত করেন। পরে সভার মতামত নিয়ে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়। 2022-23 জিপিটিপির আন্ডারে একটা গাঁও সভা হয়েছে, যেটা 20-12-2021 ইংরেজির ডেট আছিল, কিন্তু পুরো ভারতবর্ষত এটা ক্যান্সেল হইয়া আজকে এটা গাঁওসভা হইছে। গাঁওসভার হওয়ার পরে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করিয়া গাঁওসভার মাধ্যমে এখানে স্কিম টুকানি হইছে আর মোটামুটি সুন্দরে সভাটা পরিচালনা করছেন আমার সেক্রেটারি হিসাবে, আমার পঞ্চায়েত হিসাবে। ব্লক পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা ও সুশাসন সপ্তাহ উদযাপন নিয়ে পালংঘাট উন্নয়ন খণ্ডে এক সভা অনুষ্ঠিত হয়। সবকি যোজনা সবকা বিকাশ কর্মসূচির অধীনে ব্লক পঞ্চায়েতের 2022-23 বর্ষের প্রকল্প গ্রহণ ও অনুমোদন করা হয়। আজাদী কা অমৃত মহোৎসব কর্মসূচির অধীনে সুশাসন সপ্তাহ উদযাপন নিয়ে বৃহস্পতিবার পালংঘাট আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি অভিজিৎ মাঝির পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার আরিফ আহমেদ চৌধুরী। বিপিটিপি প্রকল্প গ্রহণের উপর বিস্তারিত বক্তব্য রাখেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, কৃষি বিভাগের পক্ষে গ্রামসেবক অনিল নাথ, ভেটেরিনারি বিভাগের রবি কুমার সিংহ, সমাজকল্যাণ বিভাগের গীতালী চক্রবর্তী সহ অন্যান্য বিভাগের আধিকারিকরা। এদিনের সভায় পালংঘাট আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত 9টি জিপির সভাপতি, এপি সদস্য, জিপি সচিব, এই জুনিয়র ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। ডিসেম্বর আমরা সেলিব্রেট করতাম, এটা হলো গিয়া অবজারভেন্স অফ গুড গভর্নেন্স উইক, যেটা থিম হলো গিয়া প্রশাসন গাও কি ওর, তার মানে এটা আর এটা পালন করা হয় 25 ডিসেম্বর স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী তার জন্মদিবসের উপলক্ষে এটা আমরা গুড গভর্নেন্স ডে 25 ডিসেম্বর বানাই। এটাতে যে প্রশাসন আমরা গাঁওয়ের যারা মানুষ গাঁওয়ের অঞ্চলের মানুষ তারা যাতে প্রশাসনের ফুল বেনিফিট পায়, কারণ কি তারা অনেক সময় এরকম হয় যে ব্লকে আইতে পারে না, ব্লক থেকে ডিস্ট্রিক্ট ডিসির অফিস যাইতে পারে না, বা অন্য একটা তারা একটা ডিস্টেন্স থাকি যায়। আমরা অ্যাডমিনিস্ট্রেশন তারা ঘরে নিতাম, ডোর টু ডোর তারা ঘরে আমরা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যেতাম, তারা সুশাসন দিতাম, তারা যাতে বেনিফিট সব রকমের পায় এটা আমরা সংকল্প এটা নিয়ে। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, পিআরআই বা আসেন বা আমার জিপি সেক্রেটারি আসেন, যত স্কিম যদি কোনো ইনোগ্রেশন করা যায় 25 ডিসেম্বরে তো এইটা পদক্ষেপ নেন, যাতে 25 ডিসেম্বরে মানে গুড গভর্নেন্স ডে
যেদিন থাকবো এই দিন আমরা স্কিম ওপেনিং করি পাবলিকের নামে। শ্রমিক ও মালিক পক্ষের রেষারেষিতে শেষ পর্যন্ত লক আউট হয়ে গেল বিন্নাকান্দি চা বাগান। গত কয়েকদিন থেকে টানাপোড়েন চলছিল ম্যানেজমেন্ট ও শ্রমিকদের মধ্যে। ম্যানেজমেন্টের অভিযোগ শ্রমিকরা কাজ করেন না, আর শ্রমিকদের অভিযোগ তাদের শোষণ করছে ম্যানেজমেন্ট। এরকম টানাপোড়েন চলাকালীন রবিবার রাত 9টা নাগাদ আচমকা বাগান লক আউটের নোটিশ টাঙিয়ে বাগান ছেড়ে চলে গেছেন ম্যানেজার শম্ভু যাদব। কেভিট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন বিন্নাকান্দি চা বাগানে টাঙানো নোটিশে বলা হয়েছে, একাংশ বাগান শ্রমিকের অসহযোগিতায় উৎপাদন মার খাচ্ছে। 8 ঘন্টা কাজ করতে গড়রাজি শ্রমিকরা, নির্ধারিত সময়ের আগে কাজ ছেড়ে চলে যান তারা। এতে নিয়মিত পরিচর্যা হচ্ছে না চা গাছের, মরে যাচ্ছে অনেক গাছ, সংগৃহীত হচ্ছে না পর্যাপ্ত চা পাতা, ফলশ্রুতিতে লোকসানের মুখে পড়েছে বাগান। বাগান শ্রমিকদের কাজ না করার প্রবৃত্তি মালিক পক্ষের নজরে আসার পর সম্প্রতি তারা বিষয়টি নিয়ে বাগান পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করেন, কিন্তু কোনো ফল হয়নি, অবস্থা আগের মতোই থেকে যায়। ফের 3 ডিসেম্বর বাগান পঞ্চায়েত ও শ্রমিকদের কাছে সহযোগিতার আহ্বান জানায় কর্তৃপক্ষ, কিন্তু সহযোগিতা তো দূরের কথা, শ্রমিকরা বাগান ম্যানেজারকে হেনস্থা করার চেষ্টা করেন বলে অভিযোগ ম্যানেজারের। আমরা বাগান চা শ্রমিক আর মালিক পক্ষের সাথে কিছু কাজের বিবাদ লইয়া বাগানটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। এই বাগানে পনেরোশো থেকে ষোলোশো শ্রমিক আজকে খুব অসুবিধায় আছে। যদি শীঘ্র প্রশাসন কোনো একটা ব্যবস্থা করে এই বাগানটাকে খোলানো হয়, এই শ্রমিকগুলোর খুব লাভ হতো। এদিকে আচমকা লক আউট ঘোষণা করায় অচিরেই বাগানে অর্থাভাব দেখা দেবে, অনাহারের মুখে পড়বে অনেক শ্রমিক পরিবার, এমন আশঙ্কা দেখা দিয়েছে গোটা বাগান জুড়ে। শ্রমিকরা কি করে এখন? তো আপাতত ধান কাটাকাটি বা এইরকম নিজস্ব ঘরে কাজ করবো করতেছে, কিন্তু বেশি দিন যদি কাজ থাকলে চলবো মানে ওটা কই, যদি শীঘ্র খোলা না হয় তো শ্রমিকের বিরাট রকমের অসুবিধা হইবে কাজের লিগা। বৃহস্পতিবার শিলচর টাউন ক্লাবের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন সকাল 6:30 নাগাদ ক্লাবের সহসভাপতি সুজন দত্ত ক্লাবের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে পুরুষ ও মহিলাদের মধ্যে হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন 60 ঊর্ধ্ব পুরুষদের মধ্যে 36 জন, 45 ঊর্ধ্ব মহিলাদের মধ্যে 14 জন প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এদিনের প্রতিযোগিতা শেষের পর বিজয়ীদের ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। আজকে পতাকা উত্তোলনের মাধ্যমে এখানে সূচনা শুভ সূচনা হলো। আমি এই অনুষ্ঠানের প্রায় 2 মাস ব্যাপী এই অনুষ্ঠান চলবে, আপনারা আপনাদের সহযোগিতায় এই উৎসব যাতে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে তার জন্য আমি সবাইকে আপনার অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই উপস্থিত থেকে আজকে একটু পরে আরম্ভ হওয়া ম্যারাথনে অংশগ্রহণ করবেন। আমি আশা করব এই ম্যারাথন রেজটাতে সার্থক ও সুন্দর হবে। ওয়াকিং রেজ, ওয়াকাথন, এই ওয়াকাথনে অংশগ্রহণ করবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সংসদের পরামর্শে সরজমিনে মহাসড়ক পরিদর্শন বিজেপির, 60% কাজ সম্পূর্ণ। সাত সকালে চরিতাগান্ধীতে ভয়াবহ স্কুল ভ্যান দুর্ঘটনা, আহত 7 জন। ফিটনেস টেস্ট সমস্যায় বরাকের অটো চালকরা, জেলাভিত্তিক এমভিআই দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।